এটা হচ্ছে ফ্যামিলি টাইপ রেফ্রিজারেটরের মধ্যে সবচেয়ে ছোট রেফ্রিজারেটর। তো যারা একেবারে ছোটর মধ্যে যাচ্ছেন ফ্যামিলি টাইপ রেফ্রিজারেটর, তারা কিন্তু আবার এই রেফ্রিজারেটর দেখতে পারেন। এটা হচ্ছে গ্লাস ডোরের মধ্যে খুব চমৎকার একটা রেফ্রিজারেটর। এটাকে বলা হয় ওয়ালটনের সবচেয়ে মোস্ট সেলিং রেফ্রিজারেটর, কারণ এই ফ্রিজটার সবচেয়ে স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ফ্রিজটা হচ্ছে 50-50 টাইপের রেফ্রিজারেটর, 193 লিটার একটা রেফ্রিজারেটর। যারা আসলে মিনি টাইপের রেফ্রিজারেটর খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। সো ব্যাচেলার যারা আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। ডিপের মধ্যে অলমোস্ট আপনারা প্রায় চাইলে 10-15 কেজি মাছ মাংস এটার মধ্যে রাখতে পারবেন। সো যারা ছোটর মধ্যে নো ফ্রোজ ফ্রিজ চান তারা কিন্তু আবার এটা দেখতে পারেন। এটার উপর অংশটা হচ্ছে ডিপ, আর নিচের অংশটা হচ্ছে আপনার নর্মাল। নর্মালও ভালো জায়গা, সেম ওইটার মতো আগেরটা যেটা দেখালাম। নতুন ফ্যামিলি অথবা নতুন ফিস কিনবেন, দেখা গেছে ছোট টাইপের ফ্যামিলি, 4-5 জন ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু আবার এটা দেখতে পারেন। 50-50 মধ্যে খুবই চমৎকার একটা ফ্রিজ। উপরের অংশটা পাচ্ছেন ডিপ, আর নিচের অংশটা পাচ্ছেন হচ্ছে নর্মাল। নর্মালেও ভালো জায়গা আছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, আমরা আজকে চলে আসলাম হচ্ছে হাজারীবাগ রায়ের বাজারের একটা ওয়ালটনের ব্রাঞ্চ শপে। সো শপটার নাম হচ্ছে এসালম শপ। সো এটা হচ্ছে মূলত একটা ব্র্যান্ড শপ, এখানে আসলে আপনারা গ্রোসারি আইটেম সহ রেফ্রিজারেটর এখানে পাবেন। তো আজকে মূলত এই ভিডিওতে ওয়ালটনের মিনি টাইপ যে সকল রেফ্রিজারেটর গুলো রয়েছে, যেগুলোর অ্যারাউন্ড প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা থেকে শুরু করে 30-32,000 টাকার মধ্যে, এই ধরনের রেফ্রিজারেটর গুলো নিয়ে শর্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। তো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের ফয়সাল ভাই। সো গাইস, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফয়সাল ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটার মডেল হলো যে WFA 1N3। লিটারে কত লিটার? 193 লিটার। 193 লিটার একটা রেফ্রিজারেটর। যারা আসলে মিনি টাইপের রেফ্রিজারেটর খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। 193 লিটারের মধ্যে খুব চমৎকার একটা রেফ্রিজারেটর। একটু ফ্রিজটা একটু খুলে দেখেন আমাদের। তো এই ফ্রিজটার উপরের অংশটা থাকছে হচ্ছে আপনার ডিপ ফ্রিজার অংশ। এখানে আপনারা যারা আসলে 2-4 জন ফ্যামিলি মেম্বার তারা কিন্তু এই ফ্রিজটা ইউজ করতে পারেন। উপরের অংশটা হচ্ছে ফ্রিজার, আর নিচের অংশটা হচ্ছে আপনার নর্মাল অংশ আর কি। নর্মালও আপনারা মোটামুটি সব ধরনের খাবার রাখতে পারবেন। সো ব্যাচেলার যারা আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। ডিপের মধ্যে অলমোস্ট আপনারা প্রায় চাইলে 10-15 কেজি মাছ মাংস এটার মধ্যে রাখতে পারবেন। তো এইটার প্রাইস কত আছে ফয়সাল ভাই? এটার প্রাইস পড়বে 26,950। 26,950 টাকায় কিন্তু আপনারা এই শপ থেকে এই রেফ্রিজারেটর কালেক্ট করতে পারেন। তারপরও ভিডিওতে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা নেগোসিয়েট করতে পারেন। তারপর আমরা কোনটা দেখব? তারপরে দেখব আমরা WFB 1B6। জি, এটা হচ্ছে ফ্যামিলি টাইপ রেফ্রিজারেটরের মধ্যে সবচেয়ে ছোট রেফ্রিজারেটর। সো যারা একেবারে ছোটর মধ্যে যাচ্ছেন ফ্যামিলি টাইপ রেফ্রিজারেটর, তারা কিন্তু আবার এই রেফ্রিজারেটর দেখতে পারেন। এটা হচ্ছে গ্লাস ডোরের মধ্যে খুব চমৎকার একটা রেফ্রিজারেটর। এটা 132 লিটার। লিটারে হচ্ছে 132 লিটার। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। উপরের অংশটা ডিপ না? উপরের অংশটা ডিপ, নিচের অংশটা নর্মাল, আর নিচের অংশটা হচ্ছে নর্মাল। নর্মালও হিউজ জায়গা। তো আর ডিপের মধ্যে আপনারা চাইলে প্রায় অলমোস্ট 30-35 বা হাইস্ট 40 কেজির মতো মাংস রাখতে পারবেন। আর নর্মালের মধ্যেও ভালো জায়গা আছে। নর্মালের মধ্যে দুইটা স্টেপ আছে, ভেজিটেবল ট্রে আছে। তো এদিকেও মোটামুটি মিডিয়াম বা বড় বোতল রাখার জন্য, ডিমিট্রি রাখার জন্য ভালো স্পেস দেওয়া আছে। যাদের ফ্যামিলি 2-4 জন বা সর্বোচ্চ 5 জন তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন। আর পাশাপাশি এটা লক করার জন্য লকেরও ব্যবস্থা দেওয়া আছে। তো এইটার দাম কত আছে ফয়সাল ভাই? এটার দাম পড়বে আপনার 28,500। 28,500 টাকা হচ্ছে এটার দাম। 28,500 টাকায় কিন্তু আপনারা এত চমৎকার একটা রেফ্রিজারেটর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন। তারপরে এটার থেকে একটু বড় সাইজের WFA 2A3, এটাকে বলা হয় ওয়ালটনের সবচেয়ে মোস্ট সেলিং রেফ্রিজারেটর, কারণ এই ফ্রিজটার সবচেয়ে স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ফ্রিজটা হচ্ছে 50-50 টাইপের রেফ্রিজারেটর। তো এটা উপরের অংশটা পাবেন হচ্ছে ডিপ, আর নিচের অংশটা পাবেন হচ্ছে আপনারা নর্মাল, আর কালারটা খুবই চমৎকার গ্লাস ডোরের মধ্যে। সো যাদের একটু মিডিয়াম টাইপের ফ্যামিলি আছে, যারা অর্ধেক ডিপ অর্ধেক নর্মালের মধ্যে ফ্রিজ চান, তারা কিন্তু এটা দেখতে পারেন। দেখেন আপনার ডিপে ভালো জায়গা, ডিপের মধ্যে আপনার তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপের মধ্যে আপনারা প্রায় অলমোস্ট 60 কেজি প্লাস মাছ মাংস রাখতে পারবেন। ডিপের মধ্যে কিন্তু আপনার নর্মালি সাইড পকেট থাকে না, এটার মধ্যে কিন্তু সাইডে আপনার ডোরের মধ্যে পকেট দেয়া আছে। পকেটের মধ্যে কিন্তু আপনারা বোতল বিভিন্ন কিছু আপনারা রাখতে পারবেন, আইসক্রিম টাইসক্রিম রাখতে পারবেন। পাশাপাশি নর্মালেও ভালো জায়গা, নর্মালে স্পেস স্টেপ আছে আপনার, তিনটা ভেজিটেবল বক্স আছে, আর এই পাশে আছে হচ্ছে আপনার বোতল, বড় বোতল রাখার জন্য স্টেপ, তারপরে মিডিয়াম বোতল, তারপরে হচ্ছে আপনার ডিম রাখার জন্য। যদিও এটার মধ্যে ডিমের স্টেপগুলো এখানে রাখা আছে, আপনারা চাইলে যখন পারচেস করবেন তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দিবে। তো এইটার প্রাইস কত আছে ফয়সাল ভাই? এটার প্রাইস পড়বে 35,460 টাকা। 35,460 টাকা না? ওকে। সেম মডেলের ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কালার, মানে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে আপনাদের? হ্যাঁ জি, দুইটা কালার অ্যাভেলেবেল হবে।
খুবই চমৎকার, দুটোই সুন্দর কালার। যারা একটু ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন তারা কিন্তু দুটোই দেখতে পারেন, দুটোই খুব চমৎকার কালার। দুটোর প্রাইস সেম, জি জি দুইটার প্রাইস সেম থাকছে, জাস্ট খালি কালারটা ডিফারেন্স। ওকে জি, তারপরে আমরা দেখব হচ্ছে এক সাইজ বড় WNM 2A7 মানে 217 লিটার এটা রেফ্রিজারেটর না, জি জি এটা আমার নো ফ্রস্ট ফ্রিজ, জি জি। সো যারা ছোটর মধ্যে নো ফ্রস্ট ফ্রিজ চান তারা কিন্তু আবার এটা দেখতে পারেন। এটার উপরের অংশটা হচ্ছে ডিপ আর নিচের অংশটা হচ্ছে আপনার নরমাল, নরমালও ভালো জায়গা, সেম ওইটার মতো আগেরটা যেটা দেখালাম। বাট এইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে নো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, মানে নো ফ্রস্ট মিন্স হচ্ছে আপনার যারা ফ্রিজের মধ্যে মানে ফ্রিজারের অংশের মধ্যে নর্মালি আইস কম চান তারা কিন্তু আবার এটা দেখতে পারেন। এটার কুলিং সিস্টেমটা একটু অন্যরকমের, তো ডিপের মধ্যে ভালো জায়গা আছে, অলমোস্ট আপনারা চাইলে 50 কেজি প্লাস মাছ মাংস এটার মধ্যে স্টোর করতে পারবেন আর নর্মালেও ভালো স্পেস আছে। তো এটার দাম কত আছে ফয়সাল ভাই? এটার দাম পড়বে 39,600 টাকা, নো ফ্রস্ট ফ্রিজ ওয়ালটনের। ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে এটা থেকে মনে একটু ছোট না কিন্তু লম্বায় বড় আর কি, লম্বায় বড়। এটার মডেলটা একটু শেয়ার করুন। এটার মডেলটা হলো WFO1F3 আর কি, জি 1F3 মডেলের, মানে 163 লিটারের একটা রেফ্রিজারেটর। তো যারা আসলে নতুন ফ্যামিলি অথবা নতুন ফ্রিজ কিনবেন, দেখা গেছে ছোট টাইপের ফ্যামিলি 4-5 জন ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু আবার এটা দেখতে পারেন। 50-50 মধ্যে খুবই চমৎকার একটা ফ্রিজ, উপরের অংশটা পাচ্ছেন ডিপ আর নিচের অংশটা পাচ্ছেন হচ্ছে নর্মাল, নর্মালেও ভালো জায়গা আছে। অলমোস্ট আপনারা চাইলে ডিপের মধ্যে 50 কেজি প্লাস মাছ মাংস এটার মধ্যে স্টোর করতে পারবেন, যদিও ফ্রিজটা একটু লম্বায় বাট দেখতে খুবই চমৎকার। আর এটাও লক করার জন্য তালা চাবির ব্যবস্থা আছে। তারপরে এই পাশে আপনার পানি রাখার জন্য বড় বোতল, ডিমের বক্স এগুলো রাখার জন্য মোটামুটি ভালো স্পেস। এটা একটা 76 লিটারের ফ্রিজ, 176 লিটার, 76 লিটার না, জি 176 লিটার, গ্রস বললাম 176, নেট হচ্ছে 163 লিটার, জি 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 জি। ওকে চমৎকার, এটার প্রাইস কত আছে? এটার প্রাইস পড়বে 32,660 টাকা, 32,660 টাকা, 60 টাকা, জি। ওকে, এটাতে আর কি কি কালার আছে? এটারই সেম মডেলেরই আরেকটা কালার, এটা সেম মডেলেরই আরেকটা কালার আছে এটা, হয়েছে ভাই না, জি। তো এইটা সেমই, এটার প্রাইস কত থাকছে? একই একই 32,660 টাকা, 32,660 টাকা হচ্ছে। আপনারা এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা এই শোরুম থেকেও নিতে পারবেন। এই শোরুমটার একটু লোকেশনটা একটু বলে দেন বসাল ভাই, কিভাবে? এই শোরুমটার লোকেশন হলো গিয়ে রায়ের বাজার মসজিদ সংলগ্ন, এখানে আসে বড় দোকান এস আলম শপ, এস আলম শপ, জি। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন দিলে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, ইমো হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি ভিডিও কলে কনফারেন্স করেও কিন্তু আপনারা এই ফ্রিজগুলো ডেলিভারি নিতে পারবেন, অথবা মোহাম্মদপুর বা আপনার রায়ের বাজার বা হাজারিবাগের এরিয়ার আশেপাশে যারা আছেন তারা কিন্তু সরাসরি এসেও কিন্তু ফ্রিজটা দেখে নিতে পারবেন, জি জি। তো এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে একটু যদি বলতেন? এটার গ্যারান্টি হলো গিয়ে 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি। আচ্ছা, 12 বছর কম্প্রেসার, তারপর স্পেয়ার পার্টস, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিপ্লেসমেন্ট পাবে। তো এই ছিল ওয়ালটনের ছোট টাইপ রেফ্রিজারেটর নিয়ে শর্ট একটা ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।